বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে ঈদের পরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের বাবুবি ক্লাসে। আশা করছি তোমরা তোমাদের ফ্যামিলির সকলকে নিয়ে বেশ আনন্দেই ঈদ উপভোগ করেছ এবং শুকরিয়া আদায় করে সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। বর্তমান সময়ে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সারা পৃথিবীব্যাপী, তারপরেও যে মহান আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন, আসলে তার শুকরিয়া আদায় করতে আমাদের হবে। তো দেখো, আমাদের সেমিস্টারের যে সিলেবাসে অধ্যায়গুলো দেয়া ছিল, সেই অধ্যায়গুলো প্রত্যেকটায় পড়ানো হয়ে গেছে এবং আমাদের স্কুলে থেকে একটু নির্দেশনা দেওয়া হয়েছে, এইভাবে পড়ার শিডিউল যেভাবে দেয়া আছে সেইভাবেই ক্লাসগুলো নিলে স্টুডেন্টরা একটু বেশি উপকার হবে। তো তোমরা শিডিউল গুলো ফলো করো কিনা জানি না, মনে হয় ষষ্ঠ অধ্যায় থেকে বর্তমানে একটা শিডিউল চলছে, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। তো এই কারণেই আমি এই অধ্যায়টা এর আগেও পড়িয়েছি, রিভিশন আকারে আজকে শুরু করব মনে করছি। আশা করছি তোমাদের সামনে বইও রয়েছে, আমরা এখানে লাইভ ক্লাস নিচ্ছি, প্লাস বাসায় শিডিউল দেয়া আছে, প্লাস ভিডিও ক্লাস। এই এতগুলো চেষ্টার মাধ্যমেও যদি তোমাদের কিছুটা উপকার না হয়, তাহলে এটা তোমাদেরকেই এই বিষয়টা নিয়ে একটু ভেবে চিন্তে দেখা উচিত যে আমরা চেষ্টা করছি সার্বিক বিষয়টিকে। দেখো, ষষ্ঠ অধ্যায়ের পড়ার নাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আসলে আমরা বাঙালি নির্বাচন না বললে অনেকে ভোট বলি, নির্বাচন কথাটা অনেকেই হয়তো উচ্চারণ আমরা কম করি, তারপরে আমরা ম্যাক্সিমাম জানি ভোট 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 হবে। তো এক মার্কের সংজ্ঞা এখানে থাকেই যে নির্বাচন কি বা ভোট কি। তো এটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একজনকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করি। তাহলে দেখো, এক মার্কের সংজ্ঞা কিন্তু বলে ফেললাম যে নির্বাচন হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একজন প্রতিনিধি নির্বাচন করে থাকি। অর্থাৎ তোমরা যদি সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করো, তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের তো এখনো ভোট দেওয়ার মতো এজ হয়নি, বয়স হয়নি। তারপরে তোমার যারা অভিভাবকরা রয়েছে, তারা সিটি কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করে, কাউন্সিলরকে নির্বাচিত করে, যাদের বাসা গ্রাম অঞ্চলে, অর্থাৎ যারা ইউনিয়ন পরিষদের মধ্যে, ইউনিয়নের মধ্যে বসবাস করে, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে, মেম্বার নির্বাচিত করে। এই সমস্ত পদ্ধতি একত্রে হচ্ছে তোমার নির্বাচন। তাহলে দেখো, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে জাস্ট নির্বাচনের সংজ্ঞাটা শেখানো। আশা করছি তোমরা সকলেই একদম ভালো মতোই এই সংজ্ঞাটা আয়ত্ত করতে পেরেছো। আমি আরো একবার বলি, নির্বাচন হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোন প্রতিনিধিকে নির্বাচিত করি। এটা এক রাষ্ট্রপ্রধানও হতে পারে, অর্থাৎ সরকার প্রধানও হতে পারে, প্রধানমন্ত্রীও হতে পারে। তাহলে শোনা যাচ্ছে আমার কথা, আবশাকিক নাকি এটা লেখা আছে মনে হয়, তাই না? শুনতে পাচ্ছ বাবা? দেখো একটু কথা বলো তাহলে ভালো হবে। আমি সমুদ্রকে দেখতে পাচ্ছি, তারপরে মাহা, মাহমুদ হাসান, নেহারুজ্জামান, এ সমস্ত সবাইকে দেখা যাচ্ছে। তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? যেহেতু বাবা লাইভ ক্লাস, হ্যাঁ লাইভ ক্লাস, এটা তো কোনো ভিডিও ক্লাস না যে আমি শুধু বক্তব্য দিয়ে যাব, তোমরা কোনো রেসপন্স করবে না, তাহলে হবে না। তোমাদেরও কোনো প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখো, আমি নির্বাচনের সংজ্ঞাটা শেখালাম। আমি একজনকে জি স্যার বললে কে, নামটা বলো তো বাবা, বলো। আচ্ছা, মাহমুদ, মাহমুদ হাসান বলো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার
আচ্ছা বাবা, নির্বাচন কাকে বলে? নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে বলো, নির্বাচন কি? নির্বাচন বলতে আমরা বুঝি, মানে আমাদের মতে হচ্ছে যে যেভাবে আমরা নিজের প্রার্থীকে ভোট দিতে পারি। আচ্ছা, ভোট দিতে পারে, নির্বাচনের সংজ্ঞা দিলে আবার ভোট দিতে পারে, এই কথা বলছে। দেখো আমি আরো একবার বলি, হয়তো তুমি আমার কথাটা শুনোনি। একেবারেই ইজি, লেখা পড়াটা যদি সহজ ভাবে নাও তাহলে খুবই সহজ। এটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোন প্রতিনিধিকে নির্বাচিত করি, ঠিক আছে? এবার বলো, আরেকবার বলো দেখি। নির্বাচন হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচন করি। গুড, এই যে দেখো হয়ে গেছে। তাহলে দেখো, বুঝে নিতে হবে, বুঝে নিয়ে নিজের মতো ভাষা প্রয়োগ করে এই সংজ্ঞাগুলো দেয়া যায়, আর এটাকে বলে সৃজনশীলতা। দেখো বইয়ের একদম প্রথম লাইনে লেখা আছে, আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। তাহলে নিশ্চয় তোমরা অলরেডি বইটা দাগিয়েছো যে এটা একটা বহু নির্বাচনী প্রশ্ন, আধুনিক গণতন্ত্রের। আচ্ছা, গণতন্ত্র এটা একটা নতুন শব্দ, গণতন্ত্র। আর আমাদের বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণতন্ত্র শব্দের অর্থ হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার। তোমরা আমরা কোন নির্বাচিত প্রতিনিধি সরকার যাই হোক না কেন, প্রত্যেকেরই আমাদের নাগরিক হিসেবে যে অধিকার গুলো রয়েছে সেগুলো সমান অধিকার। আমরা কারো বিরুদ্ধে মামলা করতে পারি, আমাদের বিরুদ্ধে কেউ মামলা করতে পারে, কেউ যদি অন্যায় করে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, সে যেই পর্যায়ে মানুষ হোক। এই সমস্ত বিষয়কে গুলোকে বলা বলা হচ্ছে গণতন্ত্র। তাহলে এখন দেখো, আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন, এতটুকু একটা বাক্য দিয়ে যদি গ এবং ঘয়ে বলে যে এই কথাটার মানে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো, তাহলে কিন্তু অনেক চমৎকার একটা প্রশ্ন হয়ে যায় বা প্রশ্নটা থাকতেও পারে। তাহলে তোমাকে অবশ্যই গণতন্ত্র কি সেটা জানতে হবে। প্রথমে গণতন্ত্রের সংজ্ঞা দিবে, তারপরে নির্বাচনের সংজ্ঞা দিবে। যেহেতু বলছে আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন, তাহলে তোমাকে এখানে নির্বাচন কি সেটারও সংজ্ঞা দিতে হবে। দেওয়ার পরে তখন বর্ণনা করতে হবে যে নির্বাচন এমন একটা পদ্ধতি যে পদ্ধতিদের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। এখানে কেউ জোর জবরদস্তি করে না, বাধাও দেয় না। আমরা তো জানি যে ব্যালট পেপার নিয়ে একদম একটা ঘেরা জায়গার মধ্যে ভোট দিতে হয়, অর্থাৎ তোমার নিজস্ব একটা স্বাধীনতা, তোমার ইচ্ছা মতো প্রার্থীকে তুমি ভোট দিতে পারবে। এই যে আমাদের প্রত্যেকের সমান অধিকার, আমাকে কেউ জোর করবে না, তুমি এই জায়গায় সিল দাও, একে ভোট দাও, এরকম কোনো জোর জবরদস্তি করবে না। এই বিষয়গুলোই কারণে বলা হচ্ছে যে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন ব্যবস্থা। যার সাউন্ড অফ করার নাই প্লিজ অফ করে দাও, প্রশ্ন থাকলে বলবে স্যার প্রশ্ন আছে, তাহলে হবে। বলছে এই ব্যবস্থায় নাগরিকরা একাধিক প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের যোগ্য প্রতিনিধি বেছে নেয়। এই বেছে নেয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। তাহলে গোপন ভোট কি? দেখো তোমরা হয়তো নির্বাচন এখনো সচক্ষে দেখোনি, অর্থাৎ বাইরে থেকে দেখেছো নিজস্ব এলাকায়, কিন্তু আমরা ভিতরে যেয়ে যেখানে ভোট দিই এই বিষয়টা হয়তো দেখোনি। এখানে আমাদেরকে যেতে হয়, ওরা আমাদেরকে কাগজ দেয় যেটাকে বলে ব্যালট পেপার, একটা সিল দেয়। ওই কাগজের উপরে অনেকগুলো প্রার্থীর প্রতীক থাকে, তোমার ইচ্ছা মতো প্রার্থীর প্রতীকে তুমি সিল দিবে। এই যে এটা একদম ওপেন না দিয়ে রুমের মধ্যে যে এক কর্নারে জায়গাটা ঘিরে রাখে, ঘিরে রেখে যেন তুমি যে সিলটা তুমি দিবে এটা যেন কেউ দেখতে না পায়, এই যে একটা গোপনীয়তা অবলম্বন করছে। এই কারণে এখানে বলা হচ্ছে এই প্রার্থী বেছে নেয়ার ব্যাপারটি হয় একেবারে গোপনীয় মাধ্যমে। বলো, কেউ কিছু বলছো? বলছো বাবা কেউ? হ্যালো বলছো কে? আমার কথা নো স্যার। কি আচ্ছা, হ্যাঁ মানে তোমরা নিজেদের মধ্যে কথা বলো না, আমার সাথে যদি কথা বলতে চাও তো বলবে স্যার একটু প্রশ্ন আছে, জানার আছে, বা তোমরা এখনো তোমাদের বই থেকে যে সমস্ত ওয়ার্ড গুলো বুঝবে না, যে সমস্ত বাক্য গুলো বুঝবে না, আমি অলওয়েজ তোমাদের সামনে আসি,
মোটামুটি 30 মিনিট মতো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দিতে। দেখো তাহলে আমরা অলরেডি এখানে নৈবেত্তিক পেলাম, তারপরে একটা সৃজনশীল প্রশ্ন পেলাম, তারপরে আমরা নির্বাচন কি এই সংজ্ঞাটা দিলাম, গণতন্ত্র কি এই সংজ্ঞাটা দিলাম, গোপন ভোট কি এই বিষয়গুলো শিখালাম। দেখো মোটামুটি 5-7 মিনিটের ক্লাসে আমি এই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন তোমরা লাইভ ক্লাস করছো বাসা থেকে কষ্ট করে, আমরাও তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি, যদি ক্লাস থেকে কিছু শিখতেই না পারো তাহলে কিন্তু আসলেই মনে হয় ক্লাসগুলো অযথাই হয়ে যাবে। দেখো এখানে বলছে, ভোটের ফলাফলে জয়ী প্রার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকার গঠন, অর্থাৎ ভোট স্থানীয় পর্যায়ে হতে পারে, জাতীয় পর্যায়ে হতে পারে। আঞ্চলিক, আঞ্চলিক শব্দটার অর্থ হচ্ছে দেখো রাজশাহী একটা জেলা, রাজশাহী একটা বিভাগ, রাজশাহীতে সিটি কর্পোরেশন রয়েছে, এই রাজশাহী অঞ্চলের উপরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় এগুলোকে বলা হয় তোমার হচ্ছে স্থানীয় পর্যায়ের নির্বাচন, আর সারা দেশ ব্যাপী যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় তোমার হচ্ছে জাতীয় পর্যায়ের নির্বাচন। একজন স্টুডেন্ট আমাকে একটু উদাহরণস্বরূপ বলবে, আমি বলার আগেই যে আমরা তো বাংলাদেশে বসবাস করি, বিভিন্ন ধরনের নির্বাচন দেখেছি, তাহলে কোন নির্বাচনকে জাতীয় পর্যায়ের নির্বাচন বলে আর কোন নির্বাচনকে স্থানীয় পর্যায়ের নির্বাচন বলে, কে বলতে পারো বলো? কেউ একজন, আমার কথা কি শোনা যাচ্ছে? মাহা স্যার বলো তো, অ্যান্সারটা দাও যে কোন নির্বাচনকে জাতীয় পর্যায়ের আর কোনটাকে স্থানীয় পর্যায়ের নির্বাচন বলা হয়, এটা আশা করছি তোমরা পারবে। যে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচন করা হয় তাকে জাতীয় পর্যায়ের নির্বাচন বলে, এবং যে নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করা হয় ইত্যাদি তাকে স্থানীয় পর্যায়ের নির্বাচন বলে। আচ্ছা, তোমার নাম কি বাবা? মাহা। আচ্ছা থ্যাংক ইউ, যখন কথা বলবে তখন অন করে পরবর্তী সময়ে সাউন্ডটা অফ করে দিবে, তাহলে আর অন্যদের কোনো ডিস্টার্ব হবে না। যাক চমৎকার বলেছো যে যখন নির্দিষ্ট এলাকার উপর ভিত্তি করে নির্বাচন হয়, যেমন ইউনিয়ন পরিষদ হতে পারে, উপজেলা পরিষদ হতে পারে, পৌরসভা হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে এগুলো, আর যখন জাতীয় পর্যায়ে সরকার নির্বাচন করছি আমরা সংসদ সদস্য, এই সমস্ত নির্বাচনগুলোকে বলা হয় তোমার জাতীয় পর্যায়ের নির্বাচন। তাহলে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তোমাদের। দেখো এরপরে লিখেছে যে নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধ তৈরি করে সরি। দেখো তাহলে কেন আমরা যে প্রত্যক্ষ ভাবে ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করছি, তাহলে অবশ্যই আমাদের নিজস্ব একটা চিন্তা চেতনা কাজ করে যে কাকে আমরা ভোট দিলে দেশের উপকার হবে, সার্বিক বিষয়গুলো কিন্তু একটা মানুষ অনেক ক্ষেত্রে চিন্তা করে থাকে, এবং যারা ভোটে পাশ করে তারাও চিন্তা করে যে আমাকে যেহেতু জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এক্ষেত্রে আমারও কিছু জনগণের প্রতি দায়িত্ব পালন করা উচিত। এইভাবে দেখা যাচ্ছে জনগণের খেয়াল রাখতে যে জনগণ এবং সরকারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, এবং যে নির্বাচিত প্রতিনিধি এই সম্পর্কটা সুন্দরভাবে তৈরি করতে পারে সে কিন্তু সকলের কাছে দিনের পর দিন জনপ্রিয়তা লাভ করতেই থাকে। এর জন্যই বলা হচ্ছে যে সরকার ও জনগণের মধ্যে নির্বাচন একটা সেতু বন্ধ হিসেবে কাজ করে। তাহলে দেখো এই সমস্ত যে ছোট ছোট কথাগুলো বা ছোট ছোট এখানে বাক্যগুলো দিয়েছে, এগুলোও কিন্তু যদি প্রশ্ন আসে যে নির্বাচনের গুরুত্ব কি, অর্থাৎ ভোট যে অনুষ্ঠিত হয় একটা দেশে এটার গুরুত্ব কি, তো আমি আশা করছি এটা একটা পয়েন্ট যে সরকার এবং জনগণের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সেতু বন্ধ হিসাবে তৈরি করে থাকে, এটাও একটা পয়েন্ট আকারে তোমাদের লিখতে হবে। দেখো সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করার মূল কৌশলই হচ্ছে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে, কোনো প্রশ্নই কিন্তু তুমি বই থেকে হুবহু কমন পাবে না। অনেক দিন থেকে যেহেতু 6 এবং 7 থেকে তোমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে আসছো, এই কারণে প্রত্যেকটা বই অধ্যায় ভিত্তিক পড়বে, এবং সে অধ্যায়গুলোতে কি বোঝানোর চেষ্টা করেছে সেগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবে। পরবর্তীতে লিখেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলেই কোন দেশে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ করা হয়। তাহলে গণতন্ত্র হচ্ছে সকলের সমান অধিকার,
তাহলে সুষ্ঠু নির্বাচন, এখানে সুষ্ঠু নির্বাচন বলতে দেখা যাচ্ছে যে এগুলো যদিও রাজনৈতিক কথাবার্তা, তো যেখানে যে নির্বাচন ফেয়ার হয়, কোনো প্রকার কারচুপি হয় না, কোনো প্রকার মারামারি রাহাজানি ইত্যাদি ইত্যাদি হয় না, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই সমস্ত নির্বাচনকে বলা হয় সুষ্ঠু নির্বাচন। যদি একটা দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, তাহলেই কিন্তু বলা যাবে যে আসলেই এই একটা গণতন্ত্রের একটা সঠিক একটা সুষ্ঠু প্রতিষ্ঠা আমাদের দেশে পেয়েছে। তো এগুলো দেখো ভূমিকা আকারে তোমাদের বইতে লেখা আছে, ভূমিকাতেই অনেকগুলো পয়েন্ট আমি দিয়ে দিলাম। এরপরে পার্ট একে লিখেছে নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা ও নির্বাচন পদ্ধতি। তো আমি বই পড়ার আগে নির্বাচনের সংজ্ঞাটা দিয়েছি যে পদ্ধতিতে আমরা একটা প্রতিনিধিকে নির্বাচিত করি, সেই পদ্ধতির নামই হচ্ছে নির্বাচন। এটা কেন দরকার তাহলে আমি পয়েন্ট আকারে যদি বলতে চাই, এটা তো তোমাদের ডিটেলস লিখতে হবে, নির্বাচন কেন দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন দরকার, ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন দরকার, দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচন দরকার ইত্যাদি। দেখো ওই পয়েন্ট গুলো কিন্তু বের হয়ে আসছে আমাদের অল্প কথাতেই, তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তাহলে এখানে নির্বাচনের সংজ্ঞাটা আমি নতুন করে না পড়াই, এখানে যেটা নৈবিত্তিক দিয়েছে সেটা একটু বলি। বলছে নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, অর্থাৎ একটা সংবিধানে যেভাবে নিয়ম কানুন লেখা আছে সেই প্রক্রিয়া অবলম্বন করে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে একে বলা হচ্ছে, এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। তো এটা একটু তুমি তোমরা সকলেই নৈবিত্তিক আকারে লিখতে পারো। দেখো নির্বাচনের যেটা প্রয়োজনীয়তা এখানে লিখেছে, আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে এটা সম্ভব নয়, এর জন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়, প্রতিনিধিরাই তাদের হয়ে শাসন পরিচালনা করেন। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে, ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না, কি রকম শাসন ব্যবস্থা তারা চায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। দেখো এই যে একটা কথা আরো একটা বের হয়ে আসলো যে আসলে আমরা যখন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করি, শুধুমাত্র যে ভোট দিতে হবে বলেই ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছি এরকম কিছু না, আমাদের দেশটা কিভাবে দেখতে চায় তারা, আমাদের দেশের যে শাসন ব্যবস্থা রয়েছে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে, সেটা বলো স্বাস্থ্য বলো, চিকিৎসা বলো, তাই না, অন্যান্য যোগাযোগ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে শাসন ব্যবস্থা কেমন হবে, কার মাধ্যমে এই ব্যবস্থাগুলো আরো বেশি উন্নততর হবে, এই সমস্ত চিন্তা ভাবনা গুলো কিন্তু ভোট প্রদানের ক্ষেত্রে একজন সুনাগরিক এই বিষয়গুলো ভেবে দেখে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতন্ত্রকেই সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। তোমরা মনে হয় এটা জানো যে বিশ্বে সারা পৃথিবীতে যে 228টির মতো দেশ রয়েছে প্রত্যেকটা দেশেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় না, গণতন্ত্র রয়েছে, রাজতন্ত্র রয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক যে সমস্ত দেশগুলো এই সমস্ত দেশগুলোতেই ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচিত হয়, আর যে সমস্ত দেশগুলোতে রাজতন্ত্র রয়েছে ওই রাজা বাদশাহ ছেলেরাই পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম এইভাবে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। তো আমাদের দেশটা কিন্তু হচ্ছে গণতান্ত্রিক দেশ, অর্থাৎ আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সরকার প্রধান নির্বাচিত করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো যেহেতু রিভিশন পড়া, আমি তোমাদের কাছে একটু জানতে চাই নির্বাচন পদ্ধতি কত প্রকার ও কি কি, কে বলবে বলো? স্যার আমি, স্যার ইনান। স্যার নির্বাচন পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ নির্বাচন, একটা হলো পরোক্ষ নির্বাচন। আচ্ছা তোমাকে প্রত্যক্ষ নির্বাচনটা কি একটু বলতে পারবে? প্রত্যক্ষ নির্বাচন স্যার নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে স্যার প্রত্যক্ষ নির্বাচন বলে। আর পরোক্ষটা? পরোক্ষ স্যার হলো এই পদ্ধতি যে স্যার, পরোক্ষ পদ্ধতি হলো না নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না, এখানে নির্বাচনটি হয় দুই ধাপে। প্রথমে নাগরিকেরা ভোট দানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে, তারপর এই প্রতিনিধিরাই নিজেরা ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। আচ্ছা ভেরি গুড, দেখো তোমরা আসলে এই অধ্যায়টা সম্পর্কে বেশ ভালোই
দখল অর্জন করেছো, চমৎকার। এই যে প্রত্যক্ষ নির্বাচন পরোক্ষ নির্বাচন তোমরা ধরে নিতে পারো, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে যদি বলে নির্বাচন পদ্ধতি কি এবং এগুলো বর্ণনা করো বা এক মার্কের সংজ্ঞা দাও, তাহলে এটা তুমি চমৎকার বলেছো। দেখো ভাষাগত যদি আরো দক্ষতা বাড়বে যখন, এটা তুমি আরো চমৎকার ভাবে বলতে পারবে, তুমি ব্যাপারটা বুঝেছো। প্রত্যক্ষ হচ্ছে আমরা সরাসরি কোনো প্রতিনিধিকে ভোট দানের মাধ্যমে নির্বাচিত করি, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করলাম, ওই ব্যক্তি অর্থাৎ নির্বাচিত ব্যক্তি পুনরায় যখন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে, তখন সেটাকে বলা হয় পরোক্ষ ভোটদান পদ্ধতি। উদাহরণস্বরূপ আমাদের রাজশাহী শহরের আমরা সিটি কর্পোরেশনের মেয়রকে ভোট দিয়ে নির্বাচিত করছি, এরকম এটা হচ্ছে প্রত্যক্ষ। আবার একজন সংসদ সদস্যকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি, এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ। আর এই সংসদ সদস্যরাই যখন আবার কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে, যেমন হচ্ছে তোমার রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয় না, আমরা যাদেরকে সংসদ সদস্য নির্বাচিত করি তাদের মাধ্যমে ভোট হয়ে তারপরে নির্বাচিত হয়। তারপরে তোমরা জানো হয়তো আমাদের বাংলাদেশে সংরক্ষিত মহিলা আসন রয়েছে সংসদে 50টি, এই 50টি মহিলা আসনের ক্ষেত্রেও কিন্তু এই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এটা নির্বাচিত হয় না, এটা হচ্ছে পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। অর্থাৎ এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন বের হয়ে আসলো, যদি বলে আমাদের সংসদ ভবনে যে সংরক্ষিত মহিলা আসন রয়েছে, এই আসনে যারা নির্বাচিত হয় তারা প্রত্যক্ষ ভোটে হয় না পরোক্ষ ভোটে হয়, তাহলে নিশ্চয় এটা সহজে বলতে পারবে যে এটা হচ্ছে আমাদের পরোক্ষ ভোট। রাষ্ট্রপতি নির্বাচন কোন ধরনের ভোট, অর্থাৎ বলতে পারে নিম্নের কোনটা প্রত্যক্ষ ভোট কোনটা পরোক্ষ ভোট, এই বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। দেখো যেহেতু আমরা রিভিশন ক্লাস নিচ্ছি, তাহলে প্রত্যক্ষ ভোট এবং পরোক্ষ নির্বাচন যেটা বলছে এটা আর আসলে সংজ্ঞা আর তোমাদের সামনে উপস্থাপন না করি, বইয়ের মধ্যে কিছু কিছু নৈবেত্তিক প্রশ্ন রয়েছে। আমি শুধুমাত্র দুইটা পরোক্ষ ভোটের কথা বললাম, আরো অনেক পরোক্ষ ভোট এখানে রয়েছে। যেমন বলছে এখানে দেখো, এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এখানে নির্বাচনটি হয় দুই ধাপে, প্রথমে নাগরিকরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে, তারপর এই প্রতিনিধিরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন এরকম পদ্ধতিতে হয়ে থাকে। তাহলে এই যে দুইটা বিষয় আমি পড়ালাম, দেখো আজকে তোমাদের নির্বাচন কি, নির্বাচনের সংজ্ঞা পড়ানো হলো, নির্বাচনের প্রয়োজনীয়তা পড়ানো হলো, তারপরে নির্বাচন যে পদ্ধতিতে হয় প্রত্যক্ষ না পরোক্ষ, প্রত্যক্ষ কি পরোক্ষ কি গণতন্ত্র কি, তারপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন বলা হলো। তো আমাদের ক্লাসের সংখ্যা অনলি 25 মিনিট, এই 25 মিনিটের মধ্যে আমরা একটু করে হলেও চেষ্টা করছি তোমাদের কিছুটা উপকার করতে। তো ইনশাল্লাহ দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আমার ক্লাসে আরো 2 মিনিট সময় আছে, যদি কোনো শব্দ বা কোনো একটা বাক্য তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। এনিবডি? আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, কারণ অধ্যায়টা খুবই সহজ। কারো যদি প্রশ্ন থাকে করতে পারো, আর না করলে দেখো বোর্ডে আমি একটা ছোট HW লিখেছি, তোমার দেখা যে কোনো একটি নির্বাচনের বিবরণ দাও। তো আমি ক্লাস 7-এর স্টুডেন্টকে খুবই পছন্দ করি, তারা ক্লাস করে, হোমওয়ার্ক করে এবং বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করে, এবং তারা প্রতিনিয়তই আমাদের যে শিডিউলের পড়াগুলো আছে সেগুলোও তারা ফলো করে হোমওয়ার্ক গুলো আমাদেরকে দেখায়। তো তোমরা আশা করছি এটা অবশ্যই আমাকে একটু ছবি তুলে তোমার ওই ক্লাসের গ্রুপেই একটু পোস্ট করবে, আমি ইনশাল্লাহ লাইন বাই লাইন পড়ে কমেন্ট করে দিব। এখানে লেখা আছে, তোমার দেখা যে কোনো একটি নির্বাচনের বিবরণ দাও, যদি বোর্ডে বুঝতে নাও পারো তাহলে বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55, অর্থাৎ 55 নম্বর পৃষ্ঠায় কাজ 1, তোমার দেখা যে কোনো একটি নির্বাচনের বিবরণ দাও, তুমি নির্বাচন পদ্ধতি সম্পর্কে কি জানো, এই বিষয়ে ইনশাল্লাহ একটু লিখে দেখাবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা মোটামুটি বুঝেছো। তো যে যেখানে থাকো তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবার জন্য শুভকামনা রইল। বাসায় থাকো, ভালো থাকো, নিজের প্রতি যত্ন নাও, সময় মতো সবকিছু কাজগুলো করো, লেখাপড়া চালিয়ে যাও, ইনশাল্লাহ জীবনে সফলতা আসবেই। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।